নমস্কার ফ্রেন্ড আমি শেখ নয়ন নয়ন মোবাইল মাস্টার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা বেশ কিছুদিন আগে আপনার দুয়ারে সরকার ক্যাম্পে কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করেছিলেন এবং অনেকেই যারা আবেদন করেছিলেন তারা ভাবছেন আমাদের টাকা ঢুকলো কি না তো আজকে আমি আপনাদের লাইভ দেখিয়ে দেব যে হ্যাঁ হাজার টাকা করে ঢুকতে শুরু করেছে প্রত্যেকের অ্যাকাউন্টে তো আপনাদের যদি কৃষক বন্ধু আবেদন করে থাকে তো আপনারা কীভাবে তার স্টেটাস চেক করবেন সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা আমি এখন চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে তো কৃষক বন্ধু আবেদনের টেটাস চেক করার জন্য আপনাকে সর্বপ্রথম ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে তো ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন তারপর এ সার্চ বক্সে আপনাদের লিখতে হবে কৃষক বন্ধু এস এইচ ওকে এ এন ডি এইচ ইউ তো লেখার পর এটা আপনি সার্চ করবেন সার্চ করার পর আপনার সামনে একটি পেজ ওপেন হবে দেখতে পাবেন কৃষক বন্ধু ডট নেট এই ওয়েবসাইটটি আমি ডিসক্রিপশানে দিয়ে রেখেছি আপনারা চাইলে এক ডাইরেক্ট ডিসক্রিপশান খুলে এই লিঙ্ক ক্লিক করে একবার ওয়েবসাইটে চলে যেতে পারবেন তো এই কৃষক বন্ধু এই ওয়েবসাইটটা আপনাকে প্রথমে ওপেন করছি ওপেন আপনারাও ওপেন করে নেবেন তারপর ওপেন যখন হয়ে যাবে আপনার সামনে দেখুন এখানে লেখা রয়েছে কৃষক বন্ধু তো এটা কৃষক বন্ধু অফিসিয়াল ওয়েবসাইট তো এরপর আপনাকে যেটা করতে হবে এই যে একটি অপশান রয়েছে দেখুন নথিভুক্ত কৃষকের তথ্য তো এই নথিভুক্ত কৃষকের তথ্য এই জায়গায় আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার সামনে আবারও একটি নতুন পেজ ওপেন হবে যেখানে দেখুন লেখায় রয়েছে ওপরে কৃষক বন্ধু সার্চ ভোটার কার্ড তো যেহেতু আপনি যখন আবেদন করেছিলেন তখন ভোটার কার্ড আধার কার্ড কিংবা প্যান কার্ড জমা দিয়েছিলেন তো তার মধ্যে ভোটার কার্ডটি নিশ্চয়ই দেওয়া ছিল আপনার তো সেই ভোটার কার্ডের আইডি দিয়ে একমাত্র আপনি স্ট্যাটাসটা চেক করতে পারবেন তো এই যে ফাঁকা বক্স রয়েছে এই বক্সে আপনাকে ভোটার আইডি কার্ডের যে নাম্বার রয়েছে সে নাম্বারটি এখানে বসিয়ে নিতে হবে তো আমি নাম্বারটা বসিয়ে নিচ্ছি আমার ডবল ডি তো আমার নাম্বার বসানো কমপ্লিট হয়ে গেছে তারপর এই যে সার্চ বলে একটি অপশান রয়েছে দেখুন এই সার্চ অপশানে আপনাকে ক্লিক করতে হবে তো আমি সার্চ অপশানে ক্লিক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো সার্চ অপশানে ক্লিক করার পর আপনার দেখুন ভোটার আইডি নাম্বারটা শো করছে এখানে তো এরপর আপনার যে রেজাল্টটা সেটা কিন্তু এখানে বেরিয়ে গেছে এ কেডি আইডি সেটা কিন্তু আপনারা শো করছে এখানে এবং আপনার যে কেবি আইডি রয়েছে সেই আইডিটাও কিন্তু এখানে শো করছে তো অবশ্যই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন প্রচুর প্রচুরভাবে শেয়ার করবেন আর এই তারপরে আমি দেখিয়ে দিই আপনাদের যে এখানে একটা দেখুন ফার্মার নেম তো এখানে ফার্মার নেমটা শু করছে তারপর কোন ডিস্ট্রিক্টটা আবেদন করেছেন সেটাও শুক করছে এবং ব্লক এবং গ্রাম পঞ্চায়েত ভিলেজ তারপরে আপনার কতটা জমির পরিমাণ সেটাও কিন্তু এই জায়গায় দেখা যাচ্ছে এবং এই টেটাসটা কি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন স্টেটাস কিন্তু অ্যাপ্রুভ মানে আমার অ্যাকাউন্টটি কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে তো অ্যাপ্রুভ হয়ে গেছে মানে জানবেন আপনার টাকার পর ঢুকতে শুরু করবে তো আমার যে মেসেজটি এসেছে সেটা আপনাদের একটু দেখিয়ে দিই তো দেখুন এখানে আমার একটি মেসেজ এসেছে যেখানে প্রথমেই দেওয়া হচ্ছে আর এস হাজার টাকা ক্রেডিট টু এস বি আই অ্যাকাউন্ট আমার যেহেতু আমি আবেদনের সময় এস বি আই অ্যাকাউন্টে দিয়েছিলাম তো আমার এস বি আই অ্যাকাউন্টে কিন্তু হাজার টাকা ঢুকে গেছে তো কোথা থেকে ঢুকেছে সেটাও তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এবং কত তারিখে ঢুকেছে সেটাও তো আপনারা দেখতে পাচ্ছেন তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবার আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ